কোথাও কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছে, উনি চাইছেন ভারতবর্ষটাকে একটা হিন্দু রাষ্ট্র বানাতে। উনি গত পরশুদি সারা বাংলা ব্যাপারে প্রতিমন্ত্রী যে কালকে আমরা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, মানববন্ধন করেছেন, এবং আজকে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আপনাদের বলি, অর্থাৎ আমরা এটাও বলি মানুষের স্বার্থে লাগাতার আন্দোলনে আছি, আমাদের নেত্রী নির্দেশে দাঁড়িয়ে আমরা আজকে শহরে এটা হচ্ছে, বিভিন্ন পৌরসভা নির্বাচনের সাথে এর কোন লাউডস্পিকারে যারা বক্তব্য শুনছে সবসময় মানুষের সাথে যেই নেক না কেন আমরা আন্দোলন সংগঠিত করি। এই ভারতবর্ষের সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে এবং বিগত দিনে যে বাজেট করেছে মানুষের বিরুদ্ধে, আমরা ডুয়ার্সে থাকি, চা বাগিচা অঞ্চল, এখানে চা একটা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা দেখলাম চা বাগান সম্পর্কে একটি বাজেটে নেই। স্বাভাবিকভাবে আমরা সবসময় মানুষের স্বার্থে লড়াই করি, তারই অঙ্গ হিসেবে এনআরসিসি এর বিরুদ্ধে আজকে আমরা এখানে এই সার্টিফিকেট করবার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে যাতে আদেশ বলেছেন, যতদিন পর্যন্ত না সুনির্দিষ্ট আদেশ পাওয়া যাবে ততদিন পর্যন্ত বিভিন্ন নেতারা, সে মিউনিসিপ্যালিটি হোক, সে পঞ্চায়েত হোক, সে পঞ্চায়েত সমিতি, জেলা, তুলে ধরে মানুষের মধ্যে প্রকৃত সত্যকে উন্মোচিত করতে হবে, এই কথা বলে আপনারা প্রত্যেকে সেই লড়াইয়ে একসাথে চলবো। এইটুকু বলে উপস্থিত সবাইকে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ শর্মা, আমাদের শ্রদ্ধেয় বরিষ্ঠ নেতৃত্ব নিরঞ্জন দাস মহাশয়কে কিছু বলবার জন্য। আমার অত্যন্ত প্রিয় ভাই মৃদুল গোস্বামী মহাশয়, কাকুন দত্ত ভোলা আমার সমীর, এটা রাজ্যের ঘোষিত আজকের কর্মসূচি। তার আগে দুজন বক্তা বক্তব্য রেখে গেলেন, তুষার চক্রবর্তী আইনের দিকটা ভালো বলছেন, তিনি আলোচনা হয়েছিল একটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে সারা রোমানিয়ার মানুষ রাজপথে নেমেছিলেন, মানুষের কাছে, রোমানিয়ার মানুষের কাছে।